দশকেই মাত্র 10টি গরু বিক্রি হয়ে গেল জয় মণ্ডপ হাট থেকে। আমরা একটু ব্যাপারীর সাথে কথা বললে বুঝতে পারবো দর্শক যে কয়টা গরু বিক্রি করলেন এবং কত টাকা বিক্রি করলেন সেই বিষয়টা নিয়ে আমরা এই ব্যাপারী ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি দর্শক ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? কয়টা বিক্রি হলো ভাই? 10টা হচ্ছে। 10টা মানে এই জয় মণ্ডপ হাট থেকে কখন আসছেন আপনি হাটে? সকালে সকালে আসছেন আর বিক্রি হলো কয়টা? 10টা। কত করে বিক্রি করলেন? 40-50 করে। তো আপনার গরুর যে সাইজগুলো দেখতেছি সেগুলো তো একবারে ছোট ছোট সাইজগুলো দেখলাম, এই যে গরুগুলো দেখতেছি দর্শক আমরা আপনাদেরকে দেখাই অনেক ছোট ছোট সাইজের, মানে এলো সার গরু বকনা বকনা তো নয় না, এগুলো সব সার, সবগুলো সার। তো কেমন প্রাইস আপনি বিক্রি করলেন একটু বলবেন? মানে পার পিস কত করে বিক্রি করছেন? 40-45। এগুলো অনেক ছোট ছোট সাইজের, টাকা কি ক্রয় করবেন? 72 বললাম। 72 বলছেন, কোন দুইটা? এই যে সাদা দুইটা, এই সাদা দুইটা, এই সাদা দুইটা 72 বলছেন এক জোড়া। ব্যাপারী ভাই কি বলেন ভাই? আবার ভাই 78 বলছে। 78 তো কাছাকাছি মোটামুটি, তাহলে একটু চূড়ান্ত হয়ে যাক তাহলে। আমরা 10টা গরু বিক্রি করছেন, উনি আরো দুইটা হলে 12টা হয়ে যাবে। দেখেন আপনি একটু আর একটা অন্য দুইটা মানে দেখতে পারেন তাহলে। কয়টা কিনছেন আপনি? আপনি কি মশাইয়ের দামে পালার লাগিয়া? হ্যাঁ, পালার জন্য। পালার জন্য মানে কয়টা কিনছেন এই হাট থেকে? এখন দুইটা হয়েছে, আরো 5-7 হইব আর কি। এত ছোট গরু কেন? এটি ছোট গরু পাইলা আপনার বড় হইরা বিক্রি করবো। মানে কতদিন পর আপনি বিক্রি করবেন? 3 মাস। মানে 3 মাস পর পর আপনি বিক্রি করে ফেলেন? এই 3 মাসের মধ্যে বড়, 3 মাসের মধ্যে একটা গরু থেকে আপনি কত টাকা লাভ করতে পারবেন? 10-15 এরকম লাভ হয়। 10-15 তো একসাথে কয়টা বিক্রি করেন আর কয়টা কিনেন? 8-10টা বেড়ে কিনি, 8-10টা বেড়ে কিনলে আবার কিনি, 3 মাস পর পর আবার সেল দিই, আবার কিনবো। মানে 3 মাসে আপনি মানে হলো বিক্রি? কেউ কেউ তো আছে সপ্তাহে বিক্রি করে, কেউ কেউ সপ্তাহেও বিক্রি করে। ওই যে ব্যাপারীরা কিনে বেঁচে সপ্তাহ থাকে, এটা লন্ড হিসাব কিনে যদি আজকে বেঁচে না হলে আবার আগামী সপ্তাহ দেবে, আগামী সপ্তাহ বেঁচে না হলে পরের সপ্তাহ দেবে। তো এই গরুগুলো মানে আসলে আপনি আমাদেরকে বলবেন যে জয় মণ্ডপ হাট থেকে আপনি গরুগুলো ক্রয় করেন সাধারণত নাকি অন্য হাটের থেকেও ক্রয় করেন? হরযোধপুর থেকে কিনি। কোন এই হরযোধপুর এবং জয় মণ্ডপ এই দুইটা হাটের ভিতরে কোনটাতে সবচেয়ে আপনার জন্য সস্তা এবং ভালো? জয় মণ্ডপ হাটে তো মানে দেখলাম যে গত এই শুক্রবারে নতুন আবার হাট শুরু করেছে তারা, সেখানে হলো হাসিলো 500 টাকা হরযোধপুর। শুক্রবারে হরযোধপুর হাটে শুক্রবারে তেমন বেশি না, এনে বেশি হয়, এখানে বেশি হয়, সেই কারণে এখানে আসছেন শুক্রবারে, এখানে ভালো হয় এই কারণে এখান থেকে। তো আপনি কি হরযোধপুর হাটে গেছেন কিনা? আমি তো পর থেকে আসি, শনিবারে দেন বেশি, শুক্রবারে তো তাদের হলো অফার হলো যে প্রতি গরু 500 টাকা হাসিল, জানেন আপনি? আমার বলছে গত শনিবারে বলছে অফারটা দিয়েছে। আচ্ছা আচ্ছা, আজকে তো আমরা আর নাই যে বলছি, তাহলে দুইটা গরু আপনি মানে 72 বলছেন। সাত বাংলা টিভি দর্শক আমরা আপনাদেরকে মানে এলো দেখাই এই জয় মণ্ডপ হাটে একদম ছোট সাইজের চার গরু আমরা আপনাদেরকে দেখাই, আরেকটা গরু ওই যে গরুটাকে ক্রয় করার জন্য মানে এলো চাচ্ছেন ব্যাপারী ভাইয়ের কাছ থেকে। ব্যাপারী ভাই হলো 10টা গরু বিক্রি করেছেন আর এখন হলো বাকি আছে আরও তার 2, 4, 6, 8, 10, 11টা গরু রয়েছে। ভাই কোন জায়গা থেকে নিয়ে আসছেন গরুগুলো? নেত্রকোনা থেকে। ওখানে তো হাট আছে, আপনি এই হাটে নিয়ে আসলেন কেন? ওখান থেকে কিনে আনছেন? ওখান থেকে কিনে আনছেন? 102 আনছেন। তো পার গরু 100 গরু নিয়ে আসছেন? সবই নিয়ে আসছেন। গেছে সোমবার। কয়টা গরু আছে আপনার?
একটাই আছে কেমন মানে গরুগতি আপনি লাভ করেন কেমন আমরা লাভ নাই লস হয় লাভ হয় লস হয় লাভ হয় কয়টা গরু আছেন 102 টা গরু এর মধ্যে 20 টা আছে চালান 10 টা আছে লস আর যে গড়া থাকে 2000 করে 1000 করে হবে হবে হ্যাঁ 10 টা লস হবে 20 টা চালান আসবে আর ওই লোক যদি কথা ওই গড়া 1000 করে আসো 2000 করে লাভ হবে দর্শক একটা গরু মানিলো বেচা কেনার জন্য মানিলো ব্যাপারী এবং মানে ক্রেতার ভিতরে কথাবার্তা চলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো সাধারণত মানে ক্রয় করতে যাচ্ছেন হলো ফলার জন্য একেবারে ছোট ছোট দর্শক গরুগুলো সব একই সাইজের দেশাল আমরা আপনাদেরকে একটু দেখাই দর্শক দর্শক জয়মন্ডপ হাটে মানিলো সবচেয়ে বাজারটা ভালো থাকে এবং মানিলো কাস্টমাররা গরু ক্রয় করো গরুটাকে কত টাকা ক্রয় করলেন আমরা একটু জানার চেষ্টা করতে চেয়েছিলাম আসলে গরুটাকে নিয়ে চলে গেছেন আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জয়মন্ডপ হাটে যে আরেকটা দামাদামি চলতেছে সাত বাংলা টিভি ভাই কত বললো 83 বলছে জোড়া জোড়া ওরা টাকা আপনি 83 বলছেন না হ্যাঁ বলে না হ্যাঁ একটা বলতেছে 46 বলছে হ্যাঁ এটা একটা 46 হ্যাঁ আপনি বলছেন কত জোড়া জোড়া আমি বলেছি একদম 90000 একদম 90 একটা 10000 দাম ছিলাম পরে 90 বলেছি একবার 90000 এ বিক্রি করবেন আমরা একটু দেখি দর্শক এক জোড়া 90000 না একদম দেখতে তো একদম লাল পছন্দের গরু শাহিওয়াল বাচ্চা বয়স কত বয়স বয়স 27 মাস করেছে কয়টা গরু নিয়ে আসছেন আপনার হাটে আমি আনছিলাম 12টা 12টা কয়টা আছে দুইটা আছে দুইটা আছে এই বাকিগুলো কেমন দামে বিক্রি করলেন এটা কত টাকা বিক্রি করলেন 32000 32000 টাকা মাত্র হ্যাঁ মাত্র 32000 32000 টাকা বিক্রি করলেন এটা হ্যাঁ দর্শক মানিলো জয়মন্ডপ হাটে আমাদের এই রিপোর্টটি থাকলো হলো একেবারে সবচেয়ে ছোট ছোট যে গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোর দামগুলো জানানোর জন্যই যে তারা হলো লালন পালন করেন যারা খামারি আছেন তারা একটু বড় করে 3 মাস পরে বিক্রি করবেন সেই কারণে কিন্তু এই গরুগুলোকে ক্রয় করা নাকি কাকা আপনি কিনতে আসছেন কত দাম বললেন দাম তো বলেছে 80000 আর হেরা কইতেছে একটু বেশি হয়ে গেছে দাম পছন্দ হয় নিব তো পছন্দ হয়েছে আপনার দামে তো বলতেছে না এখনো দামে বলে না ব্যাপারী ভাই একটু নরম করেন মনটা ভাই দুইটা আছে তো লাস্টে লাস্টে দুইটা আছে 90000 দাম ছিল এন 90 বলে দিছি তারপর তাকে মন পাইতেছি না বুঝছেন 90000 বলে দিছেন তাও মন পড়না 80 তো বলছে দেখেন না আরেকটু হ্যাঁ একটু কনফার্ম মধ্যে মাছখানে দিয়ে দেন না গরু দুটা কোন দিলে আমার লস হইবে এখন এখন লস হয়ে যাবে হ্যাঁ আমরা একটু দেখি দর্শক মানে যে এই দুইটা গরু কত টাকা দামে বিক্রি হয় আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনি একদম কত হলে বিক্রি করে দিবেন 90000 90000 সেটা তো আগেই বলছেন আমি 10000 চাইছিলাম আমি পরে ভাঙতে ভাঙতে আমি 90000 বলে দিছি কাকা কি নিতে পারবেন আপনি এই দামে নাই আমার ওইরকম বাজেট নাই বাজেট নাই দুইটাই নেবেন আপনি নিতাম দিনে দাদা আশা করে দেব না হ্যাঁ আশা করে দিয়ে আপনি আপনি তো দেখছেন সারা রাত আরে ভাই আশা করে গরু পাওয়া যায় কোন আমার দুই পয়সা থাকতে দিতে আমি আপনি কোন কত দিবেন বলেন থাক আপনি 80000 বলছেন আপনি 80000 থাক অসুবিধা নেই চালান নাই আপনার বলুন লাগবো না তাহলে আপনি বাড়াইতে পারতেছেন না বাড়াইতে পারতেছেন না
দর্শক না বাড়ানোর কারণে হয়তো এই দুইটা গরু এই কাস্টমারকে দেওয়া যাচ্ছে না মানিলো ব্যাপারি ভাই অনেক চেষ্টা করেছেন আমরা দর্শক মানে জয়মন্ড হাটে হলো সর্বোচ্চ কমে মানে যেগুলা বিক্রি হচ্ছে যারা লালন পালন করার জন্য সবচেয়ে ছোট সাইজের মানে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক এই জয়মন্ড হাটে সবচেয়ে ছোট সাইজের যে ষাঁড় গরুগুলো দর্শক আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখুন আপনারা এই সবচেয়ে ছোট সাইজের যে ষাঁড় গরুগুলো সেই ষাঁড় গরুগুলো এগুলো 40,000 45,000 এবং 38,000 এই গরুগুলো বিক্রি হয় আমরা একজন নারী ক্রেতা রয়েছে দর্শক আমরা একটু দেখি যে সেই নারী ক্রেতা মানে গরুগুলো কত দাম বলতেছেন ভাই কত বলছে দাম চাইছে কোনটা এ দুইটা এ দুইটা না আচ্ছা আপা কোন দুইটা পছন্দ হয়েছে আপনার কোন দুইটা একটা শুধু কালোটাই এই কালো এটা 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 পছন্দ হয়েছে তো কত বলছেন আপনারা বলেন না এখন বলেন নাই আচ্ছা তো ব্যাপারী ভাই একটু মানে নরম করে মানিলো দিয়ে দেন আপনার মানিলো একটু কমের মধ্যে দিয়ে দেন মানিলো যেহেতু নারী উদ্যোগটা আসছে ওনারা গরুটা করাই করতে একটু কমের মধ্যে দেখে শুনে একটু দিয়ে দিতে পারলে ভালো হয় গরুটাকে মানিলো গরু দেখানোর জন্য মানি নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখি দেখাই নারী উদ্যোগটা মানিলো গরুটাকে ক্রয় করবেন দিনের আগে যে জিনিসগুলো যাচাই বাছাই করা দরকার সেটা কিভাবে করে সেটা কিন্তু আপনারা দেখলেন দর্শক দর্শক আমরা এই নারী ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি আপা আসসালাম আলাইকুম ভালো আছেন খালা কেমন আছেন আপনি কয়টা গরু কিনলেন একটা বাছুর কিনতে আসছেন কি ধরনের দামে কিনবেন আপনি কি ধরনের দামে কিনবেন অল্প 30,000-এর মধ্যে 30,000 টাকার মধ্যে মানিলো তার মানিলো ইচ্ছা যে 30,000 টাকার মধ্যে গরু ক্রয় করবেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছোট যে ষাঁড় গরুগুলো সেগুলো আসলে কী ধরনের দামে মানিলো ক্রয় বিক্রয় হচ্ছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই জয়মন্ড ঘাট থেকে দর্শক